আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাজেট আজ, ঘাটতি 2,41,000 কোটি টাকা। মহামারীর ধাক্কা কাটিয়ে উন্নয়নে ফেরার লক্ষ্য। পদ্মা সেতু নির্মাণের আত্মবিশ্বাস, দেশে আরও বড় প্রকল্প শুরুর সাহস যোগাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। অভিযানের ভয়ে বেচা কেনা প্রায় বন্ধ, আশুগঞ্জের পাইকারি হাটে কমেছে ধান চালের দাম। এবং মামলা বিরোধ মিটিয়ে সুনামগঞ্জের 45 দম্পতির সংসার আবার বেঁধে দিলেন বিচারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত এবং শুরুতেই থাকছে বাজেটের খবর। আজ বাজেট। জাতীয় সংসদে বিকেলে দেশের 52 আর বর্তমান সরকারের টানা 14তম বাজেট পেশ হচ্ছে। অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের চতুর্থ এ বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানব সম্পদ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আগামী অর্থ বছরের বাজেটে 4,33,000 কোটি টাকার আয়ের বিপরীতে ঘাটতি ধরা হচ্ছে 2,41,793 কোটি টাকা। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,70,000 কোটি টাকা। বিশ্ব মন্দায় সরকারের রাজস্ব আয় বাড়াতে কর্পোরেট করে রেকর্ড পরিমাণ ছাড় সহ আমদানির শুল্ক ছাড়ের ঘোষণা আসছে এবারের বাজেটে। দাম বাড়তে পারে এসি, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, ঘড়ি, বিড়ি, সিগারেট, তামাক সহ বেশ কয়েকটি পণ্যে। ব্যক্তি খাতে এবার আর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। নতুন আর্থিক বিবরণীতে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে, তবে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দেয়া হতে পারে বিশেষ সুযোগ। যখন আমরা গুরুত্ব দিব তখন আমাদের ব্যয় অনেক অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করতে হয়, অনেক অনেক ক্ষেত্রে আমাদের আমদানি কমিয়ে দিতে হয়, তো এগুলো ওই প্রবৃদ্ধির সঙ্গে জড়িত। তবে এমনভাবে ভারসাম্য বের করবো যাতে প্রবৃদ্ধিটাও খুব একটা ব্যাহত না হয় আর মূল্যস্ফীতিও যাতে নিয়ন্ত্রণে থাকে। তো এই জন্যই বাজেটের এবছর প্রয়াসটা একটু ভিন্ন প্রয়াস। মূল্যস্ফীতির প্রভাবে যে দারিদ্র্যের উপরে প্রভাব পড়ে সেটি কাটিয়ে ওঠার জন্য সামাজিক সুরক্ষা ব্যয়গুলোকে বিস্তৃতি করা, আরও এলাকা বাড়িয়ে নেওয়া এবং প্রয়োজনে ভাতা বাড়িয়ে দেওয়া, কম মূল্যে চাল সরবরাহ বৃদ্ধি করা, 10 টাকা কেজিতে যে চাল দেই, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য বিশেষ বরাদ্দ থাকবে। পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর মানসিক নির্যাতনের পরেও অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি, আগামীতেও করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, বিশ্বে দেশের মানুষের মাথা নত হোক এমন কোনো কাজ সরকার করবে না। পদ্মা সেতু সফলতার আত্মবিশ্বাস আরও বড় প্রকল্পে সাহস যোগাবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে পদ্মা সেতুর উপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন সংসদ সদস্যরা। পদ্মা সেতুতে অতিরিক্ত টাকা কেন খরচ হয়েছে, বিএনপি সংসদ সদস্যদের এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পিয়ারগুলি এত মজবুত করা হয়েছে যে সেখানে যদি 5,000 মেট্রিক টনের জাহাজ নদীর পিয়ারে ধাক্কা মারে এবং 4টি যদি একসাথেও যদি হয় তো সেটাও এই সেতু মানে সেই ধাক্কাও নিতে পারবে। একদম বল কি ভূপেন হাজারিকা ব্রিজ, সেটা তো পাহাড়ের উপরে, সেই নদী ওরকম খরচ হতো না, সেখানে ব্রিজ করা আর এই পদ্মা নদীতে ব্রিজ করা, এটার যে তফাতটা এটাই তারা জানেও না বোঝেও না। এখন যদি কেউ মানে আমাদের ছোটোবেলা একটা কথা ছিল যে কোথায় হিমালয় পর্বত আর কোথায় ছাগলে ঘাস খায়, মানে ছাগলে ঘাস খায় সেটা দেখে যদি ওটাকে কেউ হিমালয় পর্বত মনে করে তাহলে আমাদের কিছু বলার নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকতে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র তুলে ধরেন তিনি। ইউনুস এর পিছনে তার একটা এমডি পদের লোভে
সে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে হিলারি ক্লিনটনকে দিয়ে এই পদ্মা সেতু টাকাটা বন্ধ করাইছিল। তাই ভেবেছিল যে আমরা এখানে সারেন্ডার করবো। আমি শেখ মুজিবের মেয়ে। অতীতের মতো আগামীতেও অন্যায়ের কাছে মাথা নত করবেন না বলে জানান শেখ হাসিনা। আমি কিন্তু দমে যাইনি, কারণ আমার একটা, আমি তো আগেই বলছি যে আমার সততাটাই হচ্ছে আমার শক্তি আর বাংলাদেশের জনগণ। এই জনগণকে অপমান করে আমি কোনো কিছু করব এটা না। দ্রব্যমূল্যের দাম বাড়লেও সরকার দাম কমাতে সাধ্যমতো চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় সর্বসম্মতিক্রমে পদ্মা সেতুর উপর ধন্যবাদ প্রস্তাব পাশ হয় সংসদে। কৃতজ্ঞ চিত্তে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দায়িত্বে অবহেলার অভিযোগে ডিপো সংশ্লিষ্ট আটজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেছে পুলিশ। এদিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। ডিপোতে পাওয়া গেছে আরেক মৃতদেহের অংশবিশেষ। এই নিয়ে মৃতের সংখ্যা নিশ্চিত হল 45 জন। অন্যদিকে ডিপোর আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও সৈয়দ তামিম মাহমুদের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট করছেন জাহিদুল আলম। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের 4 দিন পর সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে 8 জনকে অভিযুক্ত করা হয়। আসামিরা সবাই ডিপো সংশ্লিষ্ট বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। সীতাকুণ্ড থানা পুলিশ জানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে মামলার তদন্ত কাজ এরই মধ্যে শুরু হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিকে এজার নামে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও আপনার অজ্ঞাতনামা কিছু আসামি রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের 4 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা। তিনি ডিপোতে অপারেটরের কাজ করতেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, আইসিইউতে থাকা আরও 3 দগ্ধ রোগীর অবস্থাও আশঙ্কাজনক। আমাদের আইসিইউতে বর্তমানে একজন আছে, জেনারেল হাসপাতালের আইসিইউতে একজন আছে, আর বেসরকারি একটা হাসপাতালে আইসিইউতে একজন আছে। 3 জনের অবস্থাই সংকটাপন্ন, তবে সবচেয়ে বেশি যে খারাপ ছিল উনি আজকে ইন্তেকাল করেছেন। প্রতিটা পেশেন্টের ইনহেলেশন ইনজুরি আছে, চোখের সমস্যা আছে। এখন এই কন্ডিশনটা কখন গ্রেভ হয়ে ওঠে বলা মুশকিল। আমরা যখনই মনে করব পেশেন্ট আশঙ্কামুক্ত, বাসায় দিয়ে চিকিৎসা চালাইতে পারবে, ওনার কোনো সমস্যা হবে না, তখন আমরা পেশেন্টকে ছুটি দিব এবং উনি তখন আশঙ্কামুক্ত। দুর্ঘটনাস্থলে দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএম ডিপোর আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে। 72 ঘন্টা অতিক্রম করায় সেখানে আর বিস্ফোরণের আশঙ্কা নেই বলেও জানান তিনি। আশা করছি যেহেতু প্রায় 72 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এবং এখন পর্যন্ত আর কোনো এক্সপোর্ট হয়নি, আর আমরা আশা করছি হয়তো বা নতুন করে আর কোনো এক্সপ্লোশন না হলে এখানে আর এক্সপ্লোশন হওয়ার সুযোগ হয়তো কিছুটা কম। বুধবার সকালেও নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে কাজ করতে দেখা যায়। দুপুরে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। ভিতরে গিয়েছিলাম এবং সরজমিনে পরিদর্শন করেছি, এখনও ভিতরে ধোঁয়া উঠছে। আমরা একটা ভীতিকর পরিস্থিতির মধ্যেই কাজ করেছি। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি, এগুলো পরীক্ষা করার পরে আমরা বুঝতে পারবো। শনিবার রাতে সীতাকুণ্ড বিএম কন্টেইনারের ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অতি দাহ্য রাসায়নিক থাকায় আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও 100 সাধারণ মানুষ হতাহত হন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজধানীর পূর্ব জুরাইনের পোস্ত গোলার চিপসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30 দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 11:20 সময় আমরা সংবাদ পাই যে এখানে পূর্ব জোরাইন একটা চিপস কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত। তার সঙ্গে সঙ্গে আমরা পুস্তকগুলা ফায়ার স্টেশন এবং হেডকোয়ার্টার থেকে আমাদের সিদ্দিক বাজার থেকে আমাদের ইউনিট আসা শুরু করে। আগুনের ব্যাপকতা থাকার ফলে আমরা একে একে 8টি ইউনিট এখানে নিয়োজিত করেছি এবং 60 জনের মতো জনবল আমরা এখানে নিয়োজিত করেছি এবং আসার সঙ্গে সঙ্গে আমরা চারিদিক দিয়ে আগুনকে ঘেরাও করে আমরা স্থগিত করতে সক্ষম হয়েছি।
প্রশাসনের কঠোর নজরদারির কারণে দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে বড় পাইকারি বাজার আশুগঞ্জে কমতে শুরু করেছে ধান ও চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি ধানে ৪০ থেকে ৫০ টাকা এবং চালে কমেছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন অভিযানের ফলে মোকামে এখন চাহিদার অর্ধেক কমেছে, ধান চাল বেচা কেনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইউসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইবা। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার হাওড়াঞ্চলের উৎপাদিত ধান বেচাকেনা হয় আশুগঞ্জের মেঘনা নদীর তীরে বিওসি ঘাটের হাটে। এখান থেকে হাজার হাজার টন ধান যায় ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ চাল কলে, যা থেকে উৎপাদিত চাল সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায়। চালের দাম নিয়ন্ত্রণে গেল কয়েকদিনের অভিযানে এখন দেশের অন্যতম এই পাইকারি হাটে কমে গেছে বেচাকেনা। এক সপ্তাহের ব্যবধানে ধানের বাজার ৪০ থেকে ৫০ টাকা দর কমেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ৩০ টাকা কম, এখন ৯২০ টাকা বিক্রি করছে। কখন আইনতে আমরা বিপদে পড়ছি, মিল মালিকরা ধান কিনে ধরেই না। সরকার যে মনিটরিং করতেছে, এই মনিটরিং কারণে আমাদের এখন বাজার শিথিল হয়েছে। মিল মালিকরা বলছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মিলের প্রশাসনের অভিযানে জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে চালের পাইকারি ব্যবসায়ীদের গুদামে অভিযানের ফলে মিল থেকে চাল নেওয়া বন্ধ রেখেছেন তারা। চাল বিক্রি কমে যাওয়ায় ধান কিনছেন না মিল মালিকরা, ফলে পড়ে গেছে বাজার। বেচা কিনা খুব কম আমাদের, আগে পাইকাররা যেন চাল নিতে বেশি, এখন তারা এনতে যান চার গাড়ি নিতে সেখানে দুই গাড়ি নেই। বাজারটা আরেকটু কমতে পারে এরকম ছাপে থাকলে, এবং ধানের বাজারের সাথে সাথে একটু কমে গেছে। প্রতিদিন প্রায় ৫০,০০০ বস্তা চাল বিভিন্ন দিকে রপ্তানি করে থাকি, এখন আমরা ২০-২৫,০০০ বস্তা চাল পাড়ে বেচা কিনা করতে পারি। জেলা চালকল মালিক সমিতির নেতারা জানান, স্বাভাবিক সময় মিল থেকে প্রতিদিন অন্তত ৫০,০০০ মনের বেশি চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়, এখন তা অর্ধেকে নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাকির হোসেনের উদ্যোগে ভাঙনের হাত থেকে রেহাই পেয়েছে ৪৫ দম্পতির সংসার। ব্যতিক্রমী কৌশলে মামলা বিরোধ মিটিয়ে ওই দম্পতিদের এক করে দিয়েছেন তিনি। এমন উদ্যোগ দারুণ আলোচিত হয়েছে এলাকায়। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের তথ্য চিত্রণে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। ভালোবেসে কিংবা পারিবারিকভাবে বিয়ে করলেও আর্থিক কষ্ট এবং ভুল বোঝাবুঝির এক পর্যায়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল ৪৫ জন দম্পতির। যৌতুক ও নারী নির্যাতনের মামলাও হয়েছিল স্বামীদের বিরুদ্ধে। এতে দুপক্ষই দীর্ঘদিন ধরে ঘুরেছেন আদালতের বারান্দায়, কারাগারেও গেছেন কেউ কেউ। মামলা চালাতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। তাই প্রথাগত বিচারে না গিয়ে মানবিক প্রচেষ্টায় এসব পরিবারকে আবার মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাকির হোসেন। আইনজীবীরা জানান, বিচারক জাকির হোসেনের এমন উদ্যোগ পারিবারিক অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে, গ্রাম পর্যায়ে কমবে পারিবারিক মামলা। দেশের অন্য এলাকাতেও এ দৃষ্টান্ত অনুসরণের আহ্বান আইনজীবীদের। এই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার ফলে স্বামী স্ত্রী তাদের সন্তান পরিবার প্রয়োজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা মনে করি যেগুলো আপোষমূলক, যেগুলো সংসার চালানো যায় সেগুলো আপোষ হোক এবং একবার ফুল মিষ্টি নিয়ে বাড়ি ফিরে যাও। এর আগেও চার দফায় ১৯৭ জন দম্পতির মামলা নিষ্পত্তি করে সংসারে ফিরিয়ে দিয়েছিলেন বিচারক জাকির হোসেন। বিপ্লব রায়, এটিএন বাংলা। চলতি মৌসুমে নওগাঁর রাজশাহীর চেয়ে প্রায় দ্বিগুণ জমিতে আম চাষ হয়েছে, তাই আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে নওগাঁ। পুরো দেশ সহ বিদেশেও সুনাম কুড়িয়েছে নওগাঁর মাটিতে জন্ম নেওয়া সুস্বাদু নানা জাতের আম। বিশেষ করে আম্রপালি আমের জন্য সুখ্যাতি কুড়িয়েছে নওগাঁ। সবশেষ গত ৩০ মে গোপালভোগ আম এসেছে নওগাঁ সহ দেশের বাজারে, তাই জমে উঠতে শুরু করেছে এখানকার আম বাজার। চলতি মৌসুমে নওগাঁর ২৯,৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উ৬৮ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৬৮,৪৩৫ মেট্রিক টন। প্রতি কেজি আমের গড় মূল্য ৫০ টাকা নির্ধারণ করে এই বছর ১,৮৪২,১৭,৫০,০০০ টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে ফিলিপাইনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন সফররত দেশটির বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন উপমন্ত্রী সুকর্ণ আব্বাস। সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সহ পরিষদের কর্মকর্তা কর্মচারী ও মেম্বারদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন সুকর্ণ আব্বাস। এ সময় ফিলিপাইনের মন্ত্রীকে স্থানীয় উপহার সামগ্রী দেওয়া হয়। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমা বর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এখন সেভেরোদোনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র। তবে শহরটি রক্ষায় তাদের বাহিনী প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর সেরি গাইদাই। প্রায় 15,000 সামরিক মানুষ ওই শহর এবং নিকটবর্তী লিসিচানেস্কে আটকা পড়েছে। এদিকে রুশ বাহিনীর সাথে সেভেরোদোনেৎস্কে লড়াইয়ের ফল দেশের পূর্বে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শত্রু রুশ বাহিনীর ব্যাপক ক্ষতির কথাও জানান তিনি। এবারে পাটেক্স খেলার খবর। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে 6-1 বিধ্বস্ত করেছে বেলজিয়াম। ঘরের মাঠে শুরুটা দারুণ করলেও লেভান জোভস্কির গোলে প্রথমেই পিছিয়ে পড়ে রবার্টো মার্টিনেজের শিষ্যরা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিক বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যালেক্স উইটসেল। বিরতির পর ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন এবং লিন্ডো ট্রোসার্ড। 80 মিনিটে তিনি আরও একটি গোল করে দলের স্কোর লাইন 4-1 নিয়ে যান। অন্য দুই গোল করেন লিয়েন্ডার ডেন ডনকার এবং থরগান হ্যাজার্ড। আরেক ম্যাচে ওয়েলসকে 2-1 ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশে আসা বিশ্বকাপ ফুটবলের ট্রফিকে বরণ করে নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনের লবিতে ফিফা বিশ্বকাপ ট্রফি বরণ করেন প্রধানমন্ত্রী এবং বঙ্গভবনে এই ট্রফিকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এর আগে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে 36 ঘণ্টার জন্য বাংলাদেশে আসে ট্রফিটি। এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো ফিফা বিশ্বকাপ ট্রফি। আরও জানাচ্ছেন পরাগারমান। ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। বিশ্বকাপের সোনালি ট্রফি বরণ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ফিফা ও বাফুফে প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ফিফার শুভেচ্ছাদূত 1998 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিশ্চিয়ান কারেম্বু প্রধানমন্ত্রীকে বিশ্বকাপ ফুটবল ট্রফির রেপ্লিকা উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় তার পরিবারের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন। এর আগে ট্রফিটি নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্বকাপ ট্রফিকে বরণ করেন। পরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে ফটো সেশনেও অংশ নেন। এর আগে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড বিমানে ঢাকায় এসে পৌঁছায় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান এই ট্রফি। বিমানবন্দরে নামতেই বিশ্বকাপ ট্রফিকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। কাতার বিশ্বকাপ সামনে রেখে গত 12 মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের শুরু হয়। 51টি দেশ ঘোরার পথে বাংলাদেশে এসেছে এই ট্রফিটি। ফিফার ট্রফিটা সারা বিশ্ব ঘুরছে না, কিন্তু সীমিত কিছু দেশে আসছে, আমাদের দেশেও যে আসছে, এটা আমাদের দেশের ফুটবলপ্রেমী জনগণ বা যারা ইয়াং জেনারেশন আছে ফুটবলের প্রতি যারা আকৃষ্ট এবং খেলাধুলায় মনোনিবেশ করছে তাদেরকে উদ্বুদ্ধ করবে আরও ভালো খেলতে। এদিকে বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লুতে নির্বাচিত অতিথিরা বিশ্বকাপ ট্রফি দেখা ও তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। তাছাড়া বিকেলে আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে আয়োজন করা হবে বিশেষ কনসার্ট। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।